বন্ধু আজকে আমার দোকানে আসছে তার গার্লফ্রেন্ডের জন্য জামা নিতে। তো আমি কিন্তু অনেকগুলো জামা দেখেছি, বাট লাস্ট একটা জামা পছন্দ করেছে আর আমি খুব খুশি জামা নিতে আইছে। বন্ধু কি জামা নিছে সেটা দেখলাম ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর ভাই আমি বলতেছিলাম যে তোর গার্লফ্রেন্ড আছে, ভাই আমার একটা গার্লফ্রেন্ড দিস, আমিও তাহলে জামা গিফট করবো। যাই হোক, আজকে আমার বন্ধু আমার দোকানে চলে আসছে, তা সে নাকি তার গার্লফ্রেন্ডের জন্য না তার বোনের জন্য জানি না সে নাকি জামা নিবে। যাই হোক, কার জন্য নিবে সেটা পরে জানাইতেছি, বাট সে নাকি জামা নিবে। তো আমি বলতেছি ভাই তোর গার্লফ্রেন্ডের জন্য হইলে ভাই তুই তো ভাই সেই মানে কি কমো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, মানে হয় না এবার গার্লফ্রেন্ডের জন্য জামা নিবো। ভাই আমার একটা গার্লফ্রেন্ড আর আমার বন্ধুর একটা গার্লফ্রেন্ড আছে, বাইরে ভাই কি কমু। তো যাই হোক, আমি এখানে অনেকগুলো জামা দেখাইতেছি বন্ধুরে, যে বন্ধু দেখে যেগুলো হচ্ছে অনলাইন জামা তোর গার্লফ্রেন্ডের বা তোর বোন জেয়ার জন্যই নেস, খুবই ভালো লাগবো। তো সবগুলো জামা আমি দেখাইতেছি, তোর জামা পছন্দ করার এখন পালা। তো আমি সুন্দর মতো জামাগুলো দেখাইতেছি আর আমি এখানে হয়ে গেছি ফুল দোকানদার। আমি তোমাদের অনেক হাসি আসতে পারে যে আমি পুরো দোকানদার হয়ে গেছি, বাট না, ওর এই জামাটা পছন্দ হয়ে যায়। বাট এই জামাটা কিন্তু অনেকেই পছন্দ করে, আমার আম্মুকে আমি এটা গিফট করছিলাম। তো আমি বলতেছে যে ভাই এই জামাটা অনেক পছন্দ হইতেছে, তো এই জামাটাই দেখা। তো আমি বলতেছি তোর গার্লফ্রেন্ড কি চিকুন না লম্বা না, বেটা এত কথা কইছি না। যাই হোক, আমি এখন ওর জামাটা দেখাইতেছি আর জামাটা কিন্তু খুবই সুন্দর। যদি মেয়েটা সুন্দর হয়ে থাকে তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে, বাট আমি জানি না, ওর গার্লফ্রেন্ড আমি দেখিও না জানিও না। তো যাই হোক, আমি ওরা দেখাইতেছি সুন্দর মতো যে এই যে দেখ অবস্থা, তোর আমি সুন্দর মতো ধরে ধরে দেখাইতেছি যে এইখানে কাজ আছে এখানে কাজ আছে। আর ওই বলতেছিলো বাইরে ভাই তুই যে ভিডিও করতেছ, যদি ভিডিও ভিউ হয়ে যায় তাহলে তো সবাই আমার রোস্ট করে দিব। পরে আমি বলতেছিলাম না না না। তো আমার এখানে ভিডিও করে দিতেছিলো হচ্ছে আমার দোকানের এই আরেকটা ভাই মানে থাকে আমার সাথে, তো ভিডিও করে দিতেছে আর কি। তো আমি আর দেখাইছিলাম দেখ বন্ধু এটা কিন্তু খুবই সুন্দর, যেখানে লেস্টেজ আছে সব কিছু সুন্দর, আর আমার দোকানে কিন্তু অনেকগুলো জামা আছে। তোমরা চাইলে আমাদেরকে জামা নিতে পারো অ্যামাজিং ওয়াল থেকে, আর সে কিন্তু অনলাইন থেকে নিতে পারতো, বাট আমার পাশের বাসা তো বাসার কাছে একদম, বন্ধু তো বুঝতে পারতো স্কুলের বন্ধু ছোটোবেলার বন্ধু, তো কিন্তু সুন্দর মতো দে আইসা আমার তিনি তাছে। আর আমি আর বলতেছিলাম যে একে পছন্দ আছে, হ্যাঁ এটা প্যাক করে দে। তো যাই হোক, আমি এখন প্যাক ট্যাক করতেছি আর বলতেছিলাম যে বন্ধু এই ভিডিওটা যেমন তুই করতেছিস তর্ক সব সুবিধা, সবাই আমাকে দেখলো ভাই দোকানে মেয়েকে জামা পাস করছে এটা হেডা। তো যাই হোক ভাই, কেউ মাইন্ড করো না। তো কথা হচ্ছে কথা যেটা বন্ধুর কিন্তু জামাটা খুবই সুন্দর, মানে খুবই পছন্দ হয়েছে। আর জামাটা হয় নিছে হচ্ছে বুধবারে, বাট আজকে ভিডিও দিতেছে হচ্ছে শনিবারে, বুঝতে পারতেছে অনেকদিন পরে। তো যাই হোক, ওর কাছে অনেক ভালো লাগছে জামাটা, হয় নাকি বলতেছে যে আমি প্রাইস জিজ্ঞেস করছি, প্রাইস টাইস প্রাইস নিয়ে কোনো চিন্তা নেই, যদিও জামাটার প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা। তো যাই হোক, সুন্দর মতো দিতে স্যারেন্টের মধ্যে কিন্তু অনলাইনে অনেক কোয়ালিটি আছে, প্রিমিয়াম কোয়ালিটি। তো বন্ধুরা সব কিছু প্যাকেট মেড করে রেডিমেডি করে দিয়ে দিলাম, বন্ধু তো খুবই খুশি। আর আমার কিন্তু অনেকগুলো জামা দেখাইছিলাম, এই যেগুলো সবগুলো দেখাইছি, বাট ওর কাছে ভালো লাগছে হচ্ছে এটা, আর এটা হচ্ছে 2 পিস কস হচ্ছে, এটা খুবই ভালো লাগছে নাকি ওর কাছে। আর দেখেই মানে আমার ভিডিও দেখে মূলত আসছিলো, এর আগে আমি আমার আম্মুকে যখন গিফট দিয়েছি ওই ভিডিওতে দেখছিল জামাটা, তো এই জামাটা আমার নাকি ভিডিওতেই দেখছিলো, তো খুব সুন্দর লাগছিলো ওর কাছে। দেন হচ্ছে আমি গার্লফ্রেন্ডে দিব। তো যাই হোক, আমি বলতেছিলাম ভাই তুই গার্লফ্রেন্ডে দিবি, কদিন পরে বউরে দিবি, মানে বিয়ে করার পর আর কি। তো যাই হোক, ওই দিন গেছে, তো আজকে হচ্ছে শুক্রবার, আর আমি শুক্রবারে একটু একটা জায়গায় আসছিলাম, বাট আমার শরীরটা খুবই খারাপ। আর আমি তোমাদেরকে মূলত ম্যাচটা দেওয়ার জন্য যে ভাই অনেকে ভাবলে বলতে পারো ভিডিওগুলো স্ক্রিপ্টেড, বাট ভিডিওগুলো কোনো স্ক্রিপ্টেড না। অ্যান্ড আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, বয়স শুনে হয়তো বুঝতে পারতেছো। তো আমার সাথে দেখা করতে চলে আসলো আমার এক ভাই, মানে বাইরে একটু ভিডিও করে দিয়েছে, আমার নাকি ভিডিও দেখে অনেক কমেন্টস টমেন্টস করে, কমেন্টে দেখবা রাব্বি বইয়া, ঠিক আছে রাব্বি তুমি যদি ভিডিও দেখো কমেন্ট করো বেশি বেশি। আর গাইস আমি কিন্তু অনেক অসুস্থ, আর এই অসুস্থ ভিডিওটা দেখবা নেক্সট ভিডিওতে। তো আমার জন্য দোয়া করো আর নেক্সট ভিডিওটা দেখো।